হুগলির খানাকুলের বালিপুর অঞ্চলের উদনা এলাকায় দামোদর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল উদনা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান নামে এক ব্যক্তি। জানা যায়, বৃহস্পতিবার 12টা নাগাদ দামোদর নদীতে স্নান করতে নেমে হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নদীর জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। যদিও তার সন্ধান পাওয়া যায়নি। আমার বাবার নাম শেখ মুসা রহমান। বালিপুর বাজার আসছিল, আমাদের বাড়িতে বাজার পৌঁছে দিয়েছিল। দিয়ার প্রত্যেকদিন মানে নদীতেই চান করে, আজকে নদীতে চান করতে নেমেছিল, আমার সঙ্গে অনেকে দেখেছিল। তারপরে চান করতে যে নেমেছে, আমার পর আর ওঠেনি, জলের তলায় তলিয়ে গেছে। সবাই গ্রামবাসী সবাই মিলে খুশি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাটি কি ঘটেছে? ঘটনাটি ঘটেছে বলতে, শেখ মুসিয়ার রহমান উনি প্রত্যেক দিনের মতন আজকেও বালিপুর বাজারে গেছিলেন। জন্মজুর খেটে খাওয়া মানুষ, বালিপুর বাজার থেকে বাজার ফাজার করে বাড়িতে পাঠিয়েছে। প্রত্যেক দিনের মতন ও নদীতে চান করা অভ্যেস। নদীতে চান করতে নেমেছিল 12:30টার সময়, এখন বেলা 2:00 বেজে গেল, 2:15:20 হয়ে গেছে। তো আমরা গ্রামবাসী সবাই 150 ছেলে নেমেছিল খুঁজতে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সাবান নিয়ে নেমেছে, কিন্তু সাবানের খোল নিচে পড়ে আছে, জুতো পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, সাইকেল পড়ে আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসন ওসি খানাকুলকে ফোন করেছিলাম, উনি ব্যবস্থা নেবে বলেছে। আমাদের জেলা নেতৃত্ব থেকে জানিয়েছি, দেখা যাক কি হয়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।